অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করে যে ঝড় সৃষ্টি করেছিলেন সাকিব আল হাসান, সেই ঝড় থামেনি এখনও। এবার পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলনেও ধরা দিল সাকিবের তুলে আনা ক্রিকেটের এই বিরল দৃশ্য। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ম্যাথিউস টাইমড আউট হওয়ার পর এবার অনুশীলনেও পাকিস্তানের ক্রিকেটাররা করছেন প্রতিপক্ষকে টাইমড আউট করার রসিকতা। পাকিস্তানের অনুশীলনে সাকিব ম্যাথিউসের স্মৃতি ফিরিয়ে এনেছেন সরফরাজ আহমেদ। ঘটনাটা অবশ্য কয়েকদিন আগের, গেল মাসের শেষ দিকে দলীয় অনুশীলনের সময় দুই দলে বিভক্ত হয়ে খেলছিলেন পাকিস্তানের টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা, যেখানে ভিন্ন দুই দলে খেলছিলেন সরফরাজ আহমেদ ও সাউদ শাকিল। চতুর্থ সাজ করে ফেরার পর ক্রিজে নামার কথা ছিল শাকিলের, তবে তিনি একটু বেশি সময় কাটিয়ে ফেলেন। এ সময় প্রতিপক্ষ দলের উইকেট রক্ষকের ভূমিকায় থাকা সরফরাজ আম্পায়ারের কাছে টাইমড আউটের আবেদন জানান, আর তা দেখে শাকিল যেভাবে ভোদৌড় দিলেন মনে হতেই পারে তিনি যেন কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট। গা গরমের ম্যাচে শাকিলকে অবশ্য টাইমড আউট দেননি আম্পায়ার, বিষয়টি ছিল নিছক রসিকতা। তবে সাকিবের দেখানো পথে হেঁটে ক্রিকেট দুনিয়া যে আইসিসির নিয়ম সিদ্ধ বিষয়টিকে আপন করে নিয়েছে তা না বললেও চলে। আইসিসির নিয়ম অনুযায়ী একজন ব্যাটার আউট হওয়ার 2 মিনিটের মধ্যেই ক্রিজে এসে বল মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে নতুন ব্যাটারকে। এখানেই ব্যথে ছিল বিপত্তি বিশ্বকাপের বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে। ম্যাথিউস ক্রিজে আসলেও বল খেলার জন্য প্রস্তুত হতে হতে 2 মিনিটের চেয়ে বেশি সময় লেগে যায়। এ সময় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আম্পায়ারদের কাছে টাইম আউটের আবেদন করেন। আইসিসির নিয়ম মেনে ম্যাথিউসকে টাইম আউট দিয়ে দেন মাঠে থাকা আম্পায়ার। পরের আগে গজরাতে মাঠ ছেড়ে যান কোনো বল না খেলেই আউট হওয়া ম্যাথিউস। বিশ্বকাপে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টাইম আউট হওয়া ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস, যা নিয়ে মাতামাতি থামেনি এখনো। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।